হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? তো আজকে ভিডিওটা স্টার্ট করতে একটু দেরি হয়ে গেল। আজকে তোমাদের আমরা আমপুরের শরবত করে দেখাবো। তোমার দাদা ভাই স্পেশাল আমাকে করে খাওয়াবে বলেছে। আমি একবারও বলিনি, কিন্তু তুমি করে খাওয়াবে আমাকে। কখন বললাম? হ্যাঁ বলেছো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও, আর সাথে থাকো। আগে আমটা পুরিয়ে রেখেছিলাম, তো এখন ছাড়িয়ে নেবো। গরম আছে এখনো, তাও একটু আগেই পোড়ানো হয়েছে। ওটা জলে ফেলে পুরো ইয়ে করতে হবে না? জলে চুবিয়ে দাও। হ্যাঁ, এবার রেখে দাও, রেখে দাও, ঠান্ডা হোক, তারপরে এটা ছাড়াতে হবে। এই আমটা বেশি দেখো পাকা, ছাড়তে পারছি না তো। আমি ছাড়িয়ে দেবো? না থাক, তোমাকে ছাড়াতে হবে না, আমি ছাড়িয়ে দিই, তুমি ছোটকি আমটাকে। ঠিক আছে, আমি হেল্প করবো। পুড়ে গেছে আমটা, তো পুড়ে যাওয়ার জন্য মনে হচ্ছে পেকে গেছে। আমটা পুরো ছাড়ানো হয়ে গেছে, দেখো পুরো হলুদ একটু খেয়ে দেখো তো মিষ্টি কিনা। টক হ্যাঁ দাদা, প্রচন্ড টক, মিষ্টি প্রচন্ড টক। ওইটুকু মুখে দিলে কার টেস্ট বোঝা যায়? একদম পাকা আম চটকে নিয়ে আম মিক্সারে দিতে হবে না, এমনি হবে। দেখো পাবলিককে বোকা বানানোর নতুন টেকনিক, তাই না? আমটাকে পুড়িয়ে নিয়ে বলছে পাকা আম। না না, অনেক পুড়ালেও তো এর সাদা কালার থাকে, এরকম হলুদ কালার হয়েছে কেন? তো অনেকক্ষণ ধরে পুড়েছে তাই হলুদ হয়ে গেছে। ও হ্যাঁ, এবার জল দিয়ে দেব, ঠান্ডা জল একদম ফ্রিজে। এটা রাখবো নাকি ফেলে দেবো? কোনটা? আটাটা। তো এবারে কি করো, ফেলে দাও ওটা? তুমি বললে কি তুমি করে খাওয়াবে, সে তো আমাকেই করতে। আমি কোথায় বলেছি আমি করে খাওয়াবো? করতে গিয়ে দেখো আমার নেল পালিশ উঠে গেছে, এর মধ্যে অনেক মিশে গেছে নেল পালিশটা। টেস্ট এসে হয়। গাইস তোমরা দেখতেই পাচ্ছো, আমের শরবত উইথ নেল পালিশ ফ্লেভার, দেখি কেমন হয় খেতে। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। চিনি দিয়ে দিই এর মধ্যে। এটা মনে হবে নাকি আরো দিতে হবে? আরে একটুখানি চিনি দাও। এতটা? হ্যাঁ ঠিক আছে, দিয়ে দাও। মিষ্টি হয়ে যাবে। ঠিক আছে, আর দিতে হবে না। টক টক নুনদা নুনদা থাকলে বেশি ভালো লাগে। মিট নুন দিয়ে দিই। বললাম তো এটা মিক্সারে দিলে বেশি ভালো হতো। না মিক্সারে দিলে ভালো হবে না, হাতে করলে বেশি টেস্ট হয়। যা না, এর মধ্যে লেবুও দেব, আর যদি লেবু পাতা হতো তাহলে আরো ভালো হতো। দেখো এমনি ভালো হয়েছে, মিক্সারে দিলে কেমন যেন ঘোল ঘোল টাইপের হয়, ভালো লাগে না। একটু খেয়ে দেখো আর কি দিতে হবে। সবকিছু পারফেক্ট আছে, ওই একটু বরফ দিলেই না, একটু লবণ দিতে হবে মনে হচ্ছে। লবণ টক হয়েছে, মিষ্টি বেশি লাগে তাই না? হ্যাঁ মিষ্টি হয়ে গেছে একদম। একটু লবণ দিয়ে দাও আর একটু লেবু দিয়ে দাও। লেবু তো দেবই। তোমারটা ডিজাইন করতে হবে একটু গ্লাসটাতে, যেমন না না থাক, আমার গোয়া বিচের মতো তো ডিজাইন দরকার নেই। লেবু কাটছো, লেবু কাটো। এই লেবুগুলো পুরো নষ্ট, কিন্তু খাওয়া হবে না, শুধু শুধু ইয়ে করা। তাহলে কাটছো কেন তো তুমি? এমনি লাগবে কাজে। এটা একটুখানি লেবু দেবো, একটুখানি দেবো। দাও দাও, একটু লেবু দাও। এইটুকুনির মতো দিয়ে দিই। দাও দাও, চিপে দাও ভালো করে। ওইটুকু দিলে কেন, আরেকটা আরেকটা পিস দিয়ে দাও তো, গেলোই তো না। এইটুকুনি বেশি হয়েছে, বেশি অ্যাসিড হয়ে যাবে তখন। টক টক, বেশি টক খাওয়া ভালো না, আবার বেশি মিষ্টিও ভালো না, একটু কম কম হয় ভালো। তো আমরা এখন বরফ নিতে এসেছি ফ্রিজে। ওয়াও, ভেতরে দেখি দেখি সরো সরো সরো, সুন্দর বরফ জমে গেছে চারদিকে, এত সুন্দর তাই না? লাগবে না, বরফ গুলো হেবি সুন্দর লাগছে দেখতে,
বরফ খাই একটুখানি। এই ভিতরটা দেখো, ভিতরটা জল আর উপরে প্রপার প্রপার বরফ হয়নি এখনো তাহলে। হ্যাঁ না ছেলে, আমটা কেমন আশ আসছিল না, তাই সেটা নিচ্ছে একটু মানে লেবুর বীজ গেছে গরম বলছি তো, সেটাই তো বলছি গরম হয়েছে, ঠান্ডা জল পড়েছে তাও গরম হয়ে গেছে, কেন বলো তো অনেক ঠান্ডা পড়ছে না, আর আম গরম ছিল হাত দিয়ে ঘেটেছি অনেকক্ষণ, তার জন্য এরকম হয়ে গেছে। বরফ আমি কম নিলাম না, কারণ আমি বরফ বেশি নেবো, তাই বরফ দিয়ে দিলাম। তিনটে চারটে করে দেবো বরফ দাও, বেশি বরফ দিও না, বেশি ঠান্ডা হয়ে যাবে। চারটে দিয়েছি তোমার, ঠিক আছে। আমারটা এক ভেঙে গেছে, দেখো কাচের মতো লাগছে পুরো, ক্রিস্টাল তাই না? হ্যাঁ আমারটা বেশি দিয়ে নিয়েছি, দেখো কেমন লাগছে বলো, ফটাফটি। হাত ধুয়ে নি তারপরে খাবো, এই সব আগে ঠিক করি। সাধারণত আমরা আম পোড়া খাবো, আমি তো সাধারণত খাবো মুখ দিয়ে, ঠিক আছে, কিন্তু ম্যাডাম আবার খাবে স্ট্র দিয়ে। ঘেটে দি, হেভি লাগছে না? দারুণ লাগছে দেখো, তোমারটা একটু খাই, খাও তোমারটা। বিট নুনটা কম দিয়েছি, আমারটা বেশি দিয়েছি, আমারটা বেশি টেস্ট। আমার মনে হয় খাও আমারটা একটু, হজম হয়ে যাবে সবকিছু। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। আর ওয়েট ওয়েট ওয়েট, তোমাদের যদি আমাদের এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা ভিডিওটাকে লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে।